তো বন্ধুরা, কাকাটা খুবই ভালো। আমি যেটা বলতে যাচ্ছি, মানে রেটটা কম ধরে। হ্যাঁ, তো কথা হচ্ছে, আজকে যেরকম বলছেন ফুলকপির রেট কত করে কাকা? ফুলকপির রেট 20 টাকা, এই এক একটা পিস 20 টাকা করে বলছে। তো কথা হচ্ছে, ফুলকপি আমার দরকার, ঠিক আছে, এই জন্য নিবো আমি। আর এই মানে এখানে পালং শাকও আছে, এই দেখুন এইভাবে। আমি এর আগে দেখিয়েছি আপনাদের পালং শাক দিয়ে একটা ভিডিও, মানে পালং শাক ই করে কিন্তু আমি লুচি করেছিলাম, ঠিক আছে, ওই ভিডিওটা দেওয়া আছে আমার, আপনারা গিয়ে দেখতে পারেন। আর কথা হচ্ছে, আমি আজকে যেগুলো নেব সেগুলো তো আছে কিছু কিছু। তো বন্ধুরা, যদি ভিডিও অবশ্যই ভালো ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে। এই কাকুটা খুবই ভালো, ঠিক আছে, কাকুকে আজকে দেখালাম। যেহেতু প্রত্যেক দিন সবজি নেই, কাকু বলে যে কী করো তুমি, কী করো না, ঠিক আছে, আর এরকম ব্যাপার। এই জন্য কিন্তু আমি এই কাকুর কাছে এসেছি আজকে। মানে কাকু বললো যে আমার একটু নিও, ঠিক আছে, ইউটিউবে আমার যাওয়ার ইচ্ছা খুবই প্রচণ্ড ইচ্ছা, এই জন্য কিন্তু কাকুকে নিয়েছি। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর আমার কাকুকে ধন্যবাদ এই জন্য জানাবে যে কাকু আস্তে আস্তে যেন একটা পপুলার হয়ে যেতে পারে। কাকু চায় যে আমি ইউটিউব থেকে একটু ভালো ই করতে পারি। একটা গান বলো দেখি। গান জানি না, গান জানো না? অনেকেই তো গান বলে, মানে ই হচ্ছে, যেরকম বাদাম কাকু গান বলে বলেই কিন্তু ভাইরাল, ঠিক আছে। তো এই কাকাটা নাকি বলছে গান জানি না আমি। হ্যাঁ, তো যা পারো একটু বলো দেখি, তাও শুনবে আমার। আমার অনেক মানে ফ্যান আছে, ফলোয়ার্স আছে, ঠিক আছে, সব সবাই আমার মেম্বার্স, আমার যে ইউটিউবে ভূমি রান্নাঘর সবাই মেম্বার্স, ঠিক আছে। তো এই যে আমার একটা দিদি সবজি নিবে নাকি দিদি? এই কাকুর কাছ থেকেই সবাই সবজি নেয়, ঠিক আছে। এই কাকুটা প্রত্যেক দিন আমাদের এই পাড়াতে সবজি দিয়ে বেড়ায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে গান জানো না তুমি? বিড়ি খাচ্ছে দেখো কাকু, আবার নাকি বিড়ি খাচ্ছে। বিড়ি খেও না, সবাই দেখবে তোমার, ঠিক আছে, দেখছে বিড়ি খাচ্ছে। তো আজকের মতন বন্ধুরা এখানে বাই বাই নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি কিরণ, তো সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকের মতন এখানে বাই বাই।